মিটু 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 ভাই আপনার খামারটি আমার দর্শকদের উদ্দেশ্যে দেখানোর জন্য নিয়ে আসলাম। ভাই আপনার খামারে বর্তমানে কি ধরনের পাখি রয়েছে? ভাই ভাই আপনি কি পাখি পালনের পাশাপাশি অন্য কোনো আদার্স কোনো বিজনেস করেন বা কোনো কিছু করেন কিনা ভাই? ও আপনি মনে করতেছেন যাই হোক, আপনি একজন মসজিদের ইমামতি করেন, তার পাশাপাশি পাখি শখে পালন করেন, কিন্তু বর্তমানে সেটা কি শখ থেকে বাণিজ্যিক আকারে পালন করার চিন্তা ভাবনা করতেছেন, তাই তো ভাই? জি। যাই হোক ভাই, এখন আপনার পাখিগুলো আমরা দেখবো, আর পাখির পরিচর্যা কিভাবে করেন যদি আমাদের বলতেন তাহলে। আর খানা দিচ্ছে একদিন পর পর দিতেই সারে আর কি, পানিটা দেশ দেশন দিতেও সারে, বা যদি রেগুলার দেয় তাও দিতে পারে, একবার দিয়ে দিলে পানি অত টেনশন থাকে না, যতক্ষণ পর্যন্ত নোংরা না হয় পানিটা ভালো দিলেই সারে আর কি। যাই হোক ভাই, এখন আমরা বলবো যে আপনি এই পাখি পালনের এই সম্পূর্ণ অভিজ্ঞতার মধ্যে দিয়ে আপনি কোনো সময়ে কোনো বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন কিনা বা রোগ বালাই এ ধরনের কোনো কিছু হয়েছে কিনা ভাই? আমার এই প্রথম ফার্স্ট টাইমে নিজের ফালছিলাম, ওই সময় একটু সম্মুখীন হয়েছিলাম, যেহেতু খাবারের ভিতরে একটু ভেজাল ছিল, দোকানদারের হাতে খাবার হচ্ছে নতুন আইটেম খাবার করছিলাম, ওই সময় হয়তো কিছু পাখি মারা গেছে প্রথম টাইমে। দ্বিতীয়ত পরে দিয়ে আমি আমার দেশম করে খাবার কিনি, হয়তো শুয়ে ঢুকে খানা দিলে যাই হোক ভাই, আপনি তো অবশ্যই ঠান্ডার একটা পাখির রোগ বালাই সম্পর্কে বেশি সমস্যা হচ্ছে ঠান্ডার সমস্যাটা, ঠান্ডা হলে আপনি কি ওষুধ ইউজ করেন আর কি বা তার পরিচর্যা কিভাবে করেন? আমরা যদি বেশি শীতের সময় হয় সাফারটেকা গরম টরম দিয়ে রাহার ব্যবস্থায় করতে হয় আর কি, যদি গরমটা একটু ভালো হয় আর কি, আর গরমের কালে আবার গরম যদি বেশি হয় একটু ফ্যান টেন চালিয়ে রাখলে হালকা সাইরা যায়।
হ্যাঁ ভাই, আপনি প্রতিদিন সকালে অবশ্যই পাখিকে একটা সফট ফুড দেন আর কি। ওই সফট ফুডে আপনি কী কী আইটেম রাখছেন? সফট ফুডে মাসকরি ডাল হয়, কোনো সময় গম ভিজিয়ে দিই বা ছোলা ভিজিয়ে ভিজিয়ে দেওয়া হয়। বিভিন্ন সময় যেটা খেয়ে আর কি, আর হয়তো দুপুরবেলায় শাক সবজি দেওয়ার ব্যবস্থা করি আর কি, দেওয়া লাগে সবজি আর মাঝে সাঝে আর কি সপ্তাহে দিতে দেওয়ার চেষ্টা করি দিই আর কি। যাই হোক ভাই, আপনি এই এখন এই যে তো গরম মোটামুটি পড়ছে আর কি, ভালো গরম আর কি, এই ভালো গরমের মধ্যে পাখির সিড মিক্সের কোনো পরিবর্তন আনছেন কিনা ভাই? না, আমার সিড মিক্সের পরিবর্তন আনতে হয় না, এই কারণে যেহেতু আমার এখানে আবহাওয়াটা একটু ঠান্ডা আছে, গাছের নিচে, এই জন্য আমার গরমটা পাখির গায়ে লাগে না অত বেশি আর কি। যাই হোক ভাই, এবার আপনি বলবেন এই নতুন পাখাল যারা আর কি, নতুন যারা শখে পালন করবে, তারা কি পাখি দিয়ে পালন করলে তাদের জন্য সুবিধা হবে বা তারা কোনো লসের সম্মুখীন হবে না, এই সম্পর্কে বলবেন। যারা পাখি পালক আর কি, তারা পালতে পারে হয়তো বা জিগার ফার্স্টেন বা মরদানের বাইরে হইলে আবার কাটা দিয়ে সবটা করতে পারে। শখের উদ্দেশ্যে পারলে আর কি সুবিধা হয়, যদি তাদের যদি পরিচর্যা ভালোভাবে করতে পারে, যদি এখানে জলাশয় হয় তো পরবর্তীতে বাড়াইতে পারে আর কি। বা তৈরি যে বাণিজ্যিক আকারে ক্রিয়া করবো বুঝতে হবে নিজেকে, নিজে যে পাখি কী লাগে তাকে আর কি, বেশি রোগ বলাই নাই নাই বললেই চলে। তারপরে মাঝে সাঝে হয়তো এই হালকা স্যালাইন ট্যালাইন বা কিছু ওষুধ আছে বাজার নতুন পাখালদের উদ্দেশ্যে কিছু বলবেন? নতুন পাখাল যারা নতুন পালতে মন চায়, আস্তে আস্তে হেরা ওডিয়া দিয়ে একদুরা দিয়ে দেখতে পারে আর কি, এর ভিতরে তো বেশি সময় দেওয়া লাগে না, একবার খানা দিয়ে দিলেই যাই হোক, আপনি মনে করতেছেন যে যারা স্টুডেন্ট আছে বর্তমানে তারা অবশ্যই বেকার বসে না থেকে তারা গড়ে বা গড়ের আঙিনায় এক দুই জোড়া যদি পাখি পালন করে তাহলে তাদের জন্য মনে হয় তাদের হাত খরচটা অন্তত আসবে এই পাখি থেকে, নাকি যে ভাই? জি ভাই। যাই হোক ভাই, এখন আমি আপনাদের বলবো আর কি, যদি কেউ নতুন পাখা যদি শুরু করতে চায় তাহলে কি দিয়ে শুরু করলে তারা ভালো হয় আর কি? বেশিরভাগ যদি মনে করেন ভালো সমস্যার ভিতরে করতে পারে করতে পারে বা বেঙ্গলি আছে বাজারে নাগালে আর কি, এটাও কিছু কম আছে, এগুলো দিয়েও শুরু করতে পারে, যে কোনো ফাঁকি দিয়ে তার সব থাকতে হবে আর কি, সব থাকলে এটা ভালো করতে পারে। যাই হোক ভাই, আপনি বলতেছেন যেটা এখন তারা বাচ্চা অবস্থায় শুরু করবে নাকি অ্যাডাল্ট পাখি দিয়ে শুরু করবে ভাই? যারা পাখি দিয়ে করে বাচ্চা দিয়ে শুরু না করে অ্যাডাল্ট দিয়ে শুরু করাটাই বেশি পারফেক্ট, বেশি ভালো আর কি। আর যদি ভালো মানের কোনো রানিং পাখি পাওয়া যায়, কোনো খামারি দেয় ভালো মানের হইলে সেটা দিয়ে শুরু করলে এটাতে তার আনন্দ বেশি পাইল, নিয়ে ব্রিডিং করাইতে পারলো, বাচ্চা পাইলো, Thank you.
পাখি আছে, ব্রিডিং করছে আগে, এখন আবার নতুন করে দিছে, এটাও ডিমে আছে আর কি। যাই হোক ভাই, একটু ব্রিডিং প্রোগ্রেসটা দেখি আমরা। তাহলে যাই হোক, এই হচ্ছে টার্কি ইউজিন, এই যে এটা ওইটা বসা কি না, এটা হচ্ছে মেল নাকি? হ্যাঁ এটা ফিমেলটা, এটা দুই কালারের দিয়ে আর কি জোড়া দিয়েছিলাম, এই একটা আর ডিস্টার একটা। ব্রিডিং প্রোগ্রেস এখানে ভাই, বর্তমানে আপনার খাবারে কোনো পাখির বসে বাচ্চা বা ডিম আছে কিনা? যাই হোক ভাই, তাহলে আমরা আপনার ব্রিডিং প্রোগ্রেসগুলো একটু দেখবো ভাই। হ্যাঁ ভাই দেখি ভাই, বর্তমানে তো অনেকেই আছে যারা হ্যান্ড ফিডিং করাইতে পারে না, তাদের জন্য যদি আপনি আপনার নিজের হ্যান্ড ফিডিং প্রসেসটা যদি দেখাইতেন তাহলে একটু ভালো হইতো দর্শকের উদ্দেশ্যে আর কি। যাই হোক ভাই, তাহলে আপনার এই হ্যান্ড ফিডিং পদ্ধতিটা আপনি আজকে আমাদের দর্শকদের শিখাই দিবেন। যাই হোক দেখান ভাই, অন্ত থ্রি ভাই, মহিউদ্দিন ভাই আপনি হ্যান্ড ফিডিং এর জন্য কি ইউজ করতেছেন ভাই? হ্যান্ড ফিডিং এর জন্য আমি মিক্সার করি, আবার অনেক সময় নিজে মিক্সার বানিয়ে করাই করি। তো যাই আপনি প্রসেসটা আমাদের দেখেন একটু। প্রসেসটা একসা আমি সিলেটাম, আমি একটা রেখাও তো একসা সিলে সারব, আর এক শিরিষ পানি দিয়ে দিলাম, তার ভিতরে ঠান্ডা পানি দিলাম, গরম একটু কষে পানিটা দিলে ভালো হয়, সেখানে পানি ছেড়ে হালকা বাস বানানো হয়ে গেল গিয়া। ধীরে ধীরে চাপ দিতে হবে আর কি, তাহলে এটা আস্তে আস্তে একবার। আচ্ছা কি পরিমাণ আর কত বেলা খাওয়ানো লাগে ভাই এটা? এটা যদি খেয়ে যদি না খাবার তাহলে দিন দুই থেকে তিনবার খাবাইলে ইচ্ছা যায়, দুই থেকে তিনবার, হ্যাঁ দুই থেকে তিনবার খাবাইলে ইচ্ সারা দেখবে মানে ইচ্ছা।
আপনার রিং নেক কোনো পেয়ারে কোনো বৃষ্টি আসে কিনা ভাই? কিছু ট্যাঙ্কে রঙিন মাছের কিছু দেখলাম আর কি, রঙিন মাছ চাষ করেন নাকি ভাই? অ্যাকোয়ারিয়ামের রঙিন মাছ ভাই, চলেন আমরা তাহলে ওই প্রজেক্টটাতে চলে যাই, আমরা পাখির প্রজেক্ট দেখলাম, চলেন। মহিউদ্দিন ভাই, আপনি তো দেখলাম কিছু সংখ্যক মাছ দিয়ে শুরু করছেন, আপনি কি কি প্রকারের রঙিন মাছ দিয়ে শুরু করছেন? মন্টেন বেলুন মলি ব্ল্যাকটা লইছি আর কিছু হলুদ গাপ্তি
দিছি আর কি। যাই হোক ভাই, আপনি পাখির পাশাপাশি এগুলোর পরিচর্যা কিভাবে করেন, খাবার দাবার দেওয়ার? আসলে বেশি কিছু পরিচর্যা লাগে না, হাতে একটু আদার দিয়ে দিলেই সেরা যায় আর কি হালকা। আর পানি তো অত বেশি পরিষ্কার না করলে স্যার মানে দিলাম দিলে দু তিন মাস না করলে সমস্যা হয় না। তাহলে পরিষ্কার পানিতে পালা অবশ্যই ভালো এটা নাকি? যাই হোক ভাই, তাহলে অবশ্যই আপনি এখন খাবার দিবেন, সকালবেলা তো আর খাবার দেন না, তাহলে এখন খাবার দেন পাখিকে। মাছ মাছ এখানে দেখা যায় বাচ্চা আছে না ভাই, এগুলো হচ্ছে অ্যাকোয়ারিয়ামে পালে আর কি সৌন্দর্য বর্ধন করার জন্য মাছগুলা। যাই হোক আর একটা টাঙ্কিতে চলে যায়, এই টাঙ্কিতে কি আছে ভাই? যেটা বলে আর কি মন্টেল অরেঞ্জ বেলুন মলি আর কি। মাছগুলো অনেকটা রঙিন আর কি, দেখতে খুব সুন্দর, চমৎকার একটি মাছ। এটা এটা কি বাচ্চা দেয় ভাই? এটার বর্তমান মার্কেট প্রাইস কত? এটা বর্তমান মার্কেট প্রাইস 50 টাকা পিস আর কি। 50 টাকা পিস? আর এখানে কি বাচ্চা রয়েছে কিছু? এটা আছে গাপির, হলুদ গাপির বাচ্চা আর কি। এখানে কিছু বাচ্চা রয়েছে অশোক, এখানে কি মাছ রয়েছে? এখানে আছে কিছু সাদা বেলুন মলি, মন্টেল বেলুন মলি, আর আছে রেড বেলুন মলি আর কি। রেড এটা 200 টাকা পিস আর কি, আমি আছি রেডটা 200 টাকা পিস। এটার পরিচর্যা ওই একই রকম ভাই নাকি? একই রকম। হ্যাঁ ভাই, কালো কালো মাছগুলো, এগুলো কি মাছ ভাই? এগুলোর বলতে মন্টেন বেলুন মলি আর কি, দ্য মন্টেন বেলুন মলি। কালো কালো মাছগুলো দেখতে অনেকটা কালো, এগুলো দেখতে অনেকটা কালো, মন্টেন বেলুন মলি দেখছি নেই। সেমিয়াডার বাচ্চা দিতেছে, যে বাচ্চা আছে কিছু বাচ্চাও আছে এখানে ভিতরে বাচ্চা দিতেছে। তাহলে ভাই এই ট্যাঙ্কিতে চলে যায়, এই ট্যাঙ্কিতে কী কী আছে ভাই? এই ট্যাঙ্কিতে আছে আমার কিছু হলুদ গাপটি আর কি, হলুদ গাপটিগুলো, এগুলো এগুলো হচ্ছে গাপ্পি, হলুদ গাপ্পি আর হলুদ গাপটি, শুধু হলুদ গাপটি। আর দুই একটা রেড মাছকে দাম অনুযায়ী আছে। মাশাল্লাহ মাছগুলো তো খুব সুন্দর আর কি। এগুলো হচ্ছে ভাই আমি এখানে দেখতে পাচ্ছি যে কালো কালো কিছু রঙিন মাছ, এটা হচ্ছে কি মাছ ভাই? এটাকে মন্টেন বেজন বলে, ব্ল্যাক মনি বলে আর কি। এটা কি আপনার কাছে বাচ্চা দিছে নাকি? হ্যাঁ বাচ্চা ছাড়তে আছে আর কি, এটা আমি দিয়েছি এডালি আর কি, এখন বাচ্চা কিছু ছাড়তে আছে। বর্তমান বাজার মার্কেট প্রাইস কেমন এগুলার? এগুলো বর্তমান মার্কেট প্রাইস প্রতি পিস 50-60 টাকা করে পিস চলে আর কি। পিস 50-60 টাকা আর কি। যাই হোক আপনি বাচ্চা বিক্রি করেন কত টাকা করে? বাচ্চা আমি বিক্রি করলে 10-15-20 টাকা করে বিক্রি করি। ভাই আপনার থেকে যদি কেউ পাখি বা মাছ সংগ্রহ করতে চায় তাহলে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে 0170-4795-830, এই নাম্বারে যোগাযোগ করলে হয়তো বাংলাদেশ যে কোনো জায়গায় পাঠানো যাবে। যাই হোক এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জায়গায় মাছ পাখি দেওয়া যাবে। ওকে ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম ভাই।